ইউক্রেনে আগ্রাসনের জন্য মস্কোর ওপর দেওয়া পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই এর উৎক্ষেপণ। হোয়াটস আপ গাইজ, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জুনেদ, আপনারা দেখতেছেন জুনেদ আলী অফিসিয়াল। আমি আপনাদের জন্য একটি ভিডিও প্লে করতে যাচ্ছি, সবাই দেখবেন, আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। আজ বাত করনে ওয়ালে হ্যাঁ কে বাংলাদেশ কি স্যাটেলাইট টু, বঙ্গবন্ধু স্যাটেলাইট টু আব বহুত হি লেট হোনে বাদি হ্যায়, ক্যুঁকি রাশিয়া কি জো কোম্পানি হ্যায় ও মিলকর বাংলাদেশ কি ইয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট টু বনা রহি থি, ইসকো 2023 মে লঞ্চ করনা থা, লেকিন রাশিয়া ও ইউক্রেন কি জঙ্গ কে পেশে নজর ইয়ে ডিলে হো রহা হ্যায় অর ইয়ে লেট হো রহা হ্যায় কাম। আব হুকুমত নে কাহা হ্যায় কি জব ইয়ে হোগা ফির দেখা জায়েগা, 2023 মে ইসকো লঞ্চ করনা থা, লেকিন আব লাগতা হ্যায় কি ইয়ে কাম ভি লেট হোনে জা রহা হ্যায়। রাশিয়া অর ইউক্রেন কি জঙ্গ থামনে কা নাম নেই লে রহি অর বাংলাদেশ কে ইয়ে জো মনসুবে হ্যায় ইয়ে ভি লেট হোতে জা রহে হ্যায়। বাংলাদেশ কে পাওয়ার প্ল্যান্ট কি বাত করে ইয়া বঙ্গবন্ধু স্যাটেলাইট টু কি, তো রাশিয়া কে সাথ জিতনে ভি মুআহিদে হ্যায় ইয়ে সারে লেট হোতে জা রহে হ্যায় অর বাংলাদেশ কি ইয়ে স্যাটেলাইট বঙ্গবন্ধু টু ভি লেট হোনে জা রহি হ্যায়। অর ইসি হওয়ালে সে আজ কি ভিডিও হ্যায়, ভিডিও মে দেখতে হ্যায় ক্যা বাতাতি হ্যায়। वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चले वीडियो स्टार्ट करते हैं जी, हैव वी गो। यूक्रेन आग्रासन জন্য মস্কোর উপর দেওয়া পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 এর উৎক্ষেপণ, এমনটাই জানিয়েছেন কর্মকর্তারা। একটি রাশিয়ান ফার্মের সহায়তায় এই কাজ চলছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শীঘ্রই শেষ হওয়ার লক্ষণ না থাকায় স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে ওয়েট অ্যান্ড সি অবস্থানে রয়েছে সরকার। 2023 সালের শেষের দিকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে চেয়েছিল বাংলাদেশ, কিন্তু বর্তমান পরিস্থিতি এই পরিকল্পনাতে প্রভাব ফেলেছে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন মহাকাশ সংস্থা রসকসমসের সহযোগী প্রতিষ্ঠান বিএসসিএল এবং গ্লাব কসমস চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণের জন্য একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। The European Union condemns in the strongest possible terms the reported atrocities committed by Russian occupation forces. পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই প্রকল্পটির কোনো অগ্রগতি হবে না। স্যাটেলাইট তৈরি এবং উৎক্ষেপণের জন্য বিশেষ চিপ প্রয়োজন, কিন্তু নিষেধাজ্ঞার কারণে মস্কো চিপ আমদানি করতে পারছে না। পাশাপাশি মস্কোর সাথে বৈশ্বিক আর্থিক লেনদেনে নানাবিধ বাধা থাকায় সেটি রাশিয়ার মহাকাশ খাতেও প্রভাব ফেলছে। কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ উপসাগরের একটি বিশাল অংশ পুনরুদ্ধার করেছে, সেই অংশ পর্যবেক্ষণের জন্য বাংলাদেশের এই স্যাটেলাইটটি প্রয়োজন। বিএসসিএল এর তথ্য মতে দ্বিতীয় স্যাটেলাইটের আনুমানিক ব্যয় 3,707 কোটি টাকা। 2018 সালে ইউরোপীয় মহাকাশ নির্মাতা থ্যালেস অ্যালেনি স্পেসের মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করে বাংলাদেশ। স্যাটেলাইটটি তৈরি ও উৎক্ষেপণে দেশের প্রায় 3,000 কোটি টাকা খরচ হয়েছে। স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য বাংলাদেশ জার্মান ভিত্তিক এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস সহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন সংস্থার কাছ থেকে বেশ কিছু প্রস্তাব পেয়েছে। রাশিয়া বলছে তাদের কাছে পর্যাপ্ত রকেট আছে, কিন্তু সেগুলো মহাকাশে পাঠানোর মতো অবস্থায় নেই। তবে সরকার রাশিয়ান ফেডারেশনের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে এবং এটি ফিক্স করা হয়েছে। রাশিয়া এক্ষেত্রে বেশ অভিজ্ঞ এবং দক্ষতা সম্পন্ন। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর জন্য যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণের জন্য 30 মাস আগে ফরাসি কোম্পানির সঙ্গে ক্রয় চুক্তি করা হয়, তবে সমঝোতা স্মারক সই হয়েছিল এরও আগে। কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 এর জন্য বাংলাদেশ যখন রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করে, তখন স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণের প্রায় 20 মাস বাকি ছিল। ওয়ানওয়েব নামক ব্রিটিশ সরকারের আংশিক মালিকানাধীন একটি স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি চলতি বছরের মার্চ মাসে রাশিয়ান রকেট ব্যবহার করে একটি আসন্ন স্যাটেলাইট উৎক্ষেপণ বাতিল করেছে, পাশাপাশি রাশিয়ার উপর নির্ভরশীল ভবিষ্যতের সব উৎক্ষেপণ স্থগিত করেছে। ব্রিটিশ ফার্মটি পরবর্তীতে ইলন মাস্কের স্পেস এক্সের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে, চলতি বছরের শেষের দিকে উৎক্ষেপণ পরিষেবা দেওয়ার জন্য করা হয়েছে এই চুক্তি। মস্কোর উপর পশ্চিমা নিষেধাজ্ঞার পর আরও কিছু দেশ রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এর প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলোতে রাশিয়া বিভিন্ন পণ্যের ডেলিভারি বন্ধ করে দেয়। তবে রাশিয়ার এ ধরনের পদক্ষেপের ফলে মার্কিন এবং ইউরোপীয় সংস্থা যেমন স্পেস এক্স, রকেট ল্যাব অ্যান্ড ইউএসএ ইনকর্পোরেটেড এবং আরিয়ান স্পেস এস এর ব্যবসায় নতুন পথ সৃষ্টি হয়েছে। তো জি ইয়ে থি ভিডিও, আর আপনি দেখা কি রাশিয়া ও ইউক্রেন কে জঙ্গ কে আসরাত পুরি দুনিয়া কি তরহ বাংলাদেশ পে ভি
पड़ते हुए नजर आ रहे हैं। बांग्लादेश के जितने भी रूस के साथ मुआहदे थे ये सब के सब अब लेट हो रहे हैं, और ऊपर से देखें तो अमेरिका, यूरोपीय यूनियन ने रशिया के ऊपर काफ़ी पाबंदियाँ लगा दी हैं। काफ़ी ऐसे ममालिक हैं जो इनके साथ तजारत कर रहे हैं, लेकिन काफ़ी ममालिक का रोज़गार मुतासर हुआ है, जिसमें बांग्लादेश के वो मुआहदे भी शामिल हैं जो रशिया के साथ बांग्लादेश की हुकूमत ने किए हुए हैं। बांग्लादेश के अंदर की जाने वाली रूस की सरमायाकारी हो या बांग्लादेश की बंगबंधु 2 सैटेलाइट, ये तमाम के तमाम प्रोजेक्ट अब लेट होते हुए नज़र आ रहे हैं। ये उम्मीद की जा रही थी कि 2023 के अंदर बांग्लादेश की ये बंगबंधु सैटेलाइट 2 का लॉन्च कर दिया जाएगा, इफ्तिताह कर दिया जाएगा, लेकिन अब लगता है कि ये लेट होती जा रही है। और रशिया और यूक्रेन की जंग थमने का नाम नहीं ले रही, जैसे ही ये जंग रुकेगी उसके बाद अमेरिका और यूरोपीय यूनियन के ताल्लुकात को देखा जाएगा, उसके बाद देखा जाएगा कि बांग्लादेश के साथ चलने वाले रूस के मुआहदे क्या तकमील तक पहुँच पाएंगे या यहीं से टूट जाएंगे। काफ़ी ममालक के मुआहदे टूट चुके हैं, काफ़ी ममालक इनके साथ मुआहदों को कंटिन्यू रखे हुए हैं, लेकिन अब देखना होगा कि बांग्लादेश और रशिया के मुआहदों का मुस्तकबिल क्या बनता है। क्या रूस बांग्लादेश के साथ किए जाने वाले मुआहदों को पूरा कर पाएगा या अमेरिका की पाबंदियों का सामना करना पड़ेगा रूस और बांग्लादेश के मुआहदों को। तो ये थी आज की वीडियो। आप इस वीडियो के हवाले से क्या कहना चाहते हैं और बंगबंधु सैटेलाइट 2 के हवाले से क्या कहना चाहते हैं, ज़रूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।